এই খবরটি স্পন্সর করছেন কেপস হোটেল এন্ড রেস্টুরেন্ট, কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। ওয়েলকাম টু মাইথি টিভি চ্যানেল। আজ আপনাদের সামনে লোকাল সংবাদ তুলে ধরব, করোনা ভাইরাসের সংবাদ তুলে ধরব। বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশনের হেডমাস্টার ছিলেন, এখন বর্তমানে এগরা বিধানসভার বিধায়ক পদে রয়েছেন। সেই সঙ্গে বলাগাড়িয়া কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান পদে রয়েছেন মিস্টার সমরেশ দাস মহাশয়, কোভিড-19 পজিটিভ আক্রান্ত হন, সেই খবর নিজেই জানিয়েছেন। খবরে প্রকাশিত সেই তথ্য মাইথি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। উনি গত 5 দিন ধরে অসুস্থ অনুভব করেছিলেন, তিনি নিজেই থেকে কোভিড-19 টেস্ট করান ইগরা সুপার স্পেশালিটি হসপিটাল থেকে। সে তারপর সেখান থেকে পজিটিভ রিপোর্ট আসে 18 জুলাই 2020। তারপর পাঁশকুড়া বড়মা হসপিটালে স্থানান্তরিত করা হয় আক্রান্ত সমরেশ দাস মহাশয়কে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে 19 জুলাই ওনাকে বেলেঘাটা আইডি হসপিটালে স্থানান্তরিত করা হয়। আমরা জানতে পেরেছি এখন উনি সুস্থ রয়েছেন। তো মাইথি টিভি চ্যানেলের পক্ষ থেকে ওনার দ্রুত আরোগ্য কামনা করি।